नमस्कार बंधुरा, रेनबो बनीते आपनादेर सबाईके स्वागत। आजके आबार निये चले एसेछि इलिशेर खूब सहज एकटा रेसिपि। ताहले चलुन रान्नाटा देखे नि कि कि लागछे। लागछे एखाने बेगुन आमि टुकरो करे केटे नुन हलुद दिये दिलाम। रान्नाटा हबे सर्षेर तेल, एखाने सर्षेर तेल दिलाम मोटामुटी आन्दाज अनुयायी दियेछि। एबारे दिये दिच्छि बेगुनगुलो। बेगुनगुलो भालो करे आमि भेजे नेब। বেগুনগুলো এভাবে একটু লাল করে ভেজে নিয়ে এবার বেগুনগুলো তুলে রাখছি একটি বাটিতে। এই তেলের ভিতরেই দিয়ে দেব আলু। আলুগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটাও ভালোভাবে আমি ভেজে নেব। আলুগুলো ভাজা রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে নুন হলুদ মাখানো ইলিশ মাছ। ইলিশ মাছগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। ইলিশ মাছ ভাজা রেডি। মাছ ভাজাগুলো আমি কড়া থেকে তুলে নিলাম। তেল আছে, তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে একদম অল্প দিয়েছি। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো এখানে এক টিস্পুন আছে। আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন দিলাম। দিয়ে একটু জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এবারে ভেজে রাখা আলু আর বেগুনটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি একটু গরম জল। আমি মাছের সামান্য একটু ঝোল বানাবো, তাই জন্য এখানে দু কাপ মতন গরম জল দিয়ে দিলাম। দিয়ে এবার মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। মাছ ভাজা দিয়ে খানিকক্ষণ ঝোলটা ফুটতে দেব। আমি এখানে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন মিডিয়াম আঁচে ঝোলটা জাল দিয়ে নেব। দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। আমি এখানে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাছের ঝোলের স্বাদটা আরও বাড়িয়ে তোলে। দিচ্ছি সামান্য নুন, যেহেতু আগে আলু ভাজা, বেগুন ভাজা আর মাছ ভাজাতে নুন ছিল, তাই জন্য নুনটা আমি বুঝে দিলাম। দেখুন রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ইলিশ মাছ দিয়ে বেগুনের রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও অসাধারণ হয়।